নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আইসিডিএস এবং আশাকর্মীদের নিয়ে আশা এবং অঙ্গনরি কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি আশাকর্মী এবং অঙ্গনরে কর্মীদের সংবর্ধ জয়নগর বিধানসভার অন্তর্গত এক ও দুই নম্বর ব্লকের বারোটি অঞ্চলের অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কাদের এক বিশেষ সংবর্ধনা সভা হয়ে গেল জয়নগর মজিলপুর পৌরসভার শিবনাথ শাস্ত্রী সদনে এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তর মন্ত্রী বঙ্কিম হাজরা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার মগরাহাটের বিধায়ক নমিতা জয়নগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ বিশ্বাস জয়নগর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী সদানন্দ মহারাজ জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে এই সংবর্ধনা সভায় জয়নগর বিধানসভা কেন্দ্রের সমস্ত অঙ্গনড়ী কর্মী এবং আশাকর্মী সহায়কাদের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের সম্বন্ধে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন করোনা পরিস্থিতিতে জয়নগর এক নম্বর এবং দুই নম্বর ব্লক ও পৌরসভার অঙ্গনবাড়ি কর্মী এবং আশা তাদের সহায়কারা যেভাবে পরিশ্রম করেছে আমরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্বাচন থাকার জন্য তাদেরকে সংবর্ধনা দিতে পারিনি তাই পুজোর মরশুমে পুজো থেকে জগদ্ধাত্রী পুজো সম্পূর্ণ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে আজ তাদেরকে করোনা যোদ্ধা সম্মান দেওয়ার কর্মসূচি নিয়েছি তাহলে অঙ্গনের কর্মী এবং আশাকর্মীরা কর্মীরা যেভাবে করোনার সময় কাজ করেছেন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য তাদের সম্মান দেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয় তাদের অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন